ओम अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरोतिशे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण भक्ति रसामृत सिंधु श्रील रूप गोस्वामी पाद कृत हमरा नवम अध्याय आलोचना करछिलाम आज नवम अध्याय शेष अंश श्री विग्रह स्पर्शन विष्णु धर्मोत्तरे श्री मूर्तिर चरणारविंद स्पर्श सम्बन्धे बला हुएछे जे जे मानुष वैष्णव दीक्षाय दीक्षित एवं कृष्ण भावनामय भावित हुए भगवानेर सेवाय युक्त हुएछेन तिनी केवल भगवानेर श्री विग्रह स्पर्श करार अधिकारी शास्त्रे बला हुएछे जे कौन व्यक्ति भगवानेर श्री विग्रह स्पर्श करार अधिकारी क्यों ये अधिकार देवा हुएछे क्यों एखाने विभेद सृष्टि करा हलो जे क्यों सकल के प्रदान करा हलो ना एखाने आबार अधिकारी देवा हुएछे जे एई व्यक्तिराई केवल भगवान के स्पर्श करार अधिकार अर्थात श्री विग्रह এই রকম বিভেদ সৃষ্টি করা হলো কেন শাস্ত্রে তা এই যাদের মন্তব্য তাদের জন্য এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং ক্লিয়ারলি এখানে ছিল রূপ গোস্বামী পাদ এবং আমাদের ছিল প্রভুপাদ এখানে সুন্দর ব্যাখ্যা তাৎপর্য প্রদান করেছেন যে কেন এইভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছে তা এটার রহস্য কি যেখানে বলা হয়েছে শাস্ত্রে যে ভগবত ভক্তিতে সকলের অধিকার রূপ গোস্বামী পাদ বলছে যে ভগবত ভক্তিতে সকলের অধিকার তাহলে এই যে ভগবানের শ্রী ভগবত ভক্তির মধ্যে পড়ছে তা এই অধিকার কেন সকলকে দেওয়া হয়নি নির্দেশ রয়েছে যে শূদ্র চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ শূদ্র চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষ তাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কেন এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য অশুদ্ধ আচরণ তারা স্বাভাবিকভাবে তাদের দেখা যায় তাদের আচার আচরণের কোনো ঠিক নেই যে স্বাভাবিক যে তাদের মনুষ্যত্ব বোধ বা
যেভাবে সাধারণ মানুষ বা স্বাভাবিকভাবে মানুষ চলে, এই শূদ্রদের স্বভাব অত্যন্ত নিম্ন পর্যায়ে, নিম্ন পর্যায়ে। যেমন শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত জীবে ভগবানের অধিষ্ঠান, সমস্ত জীবে ভগবানের অধিষ্ঠান, তথাপি এই যে কুকুর বিড়াল এর মধ্যেও ভগবানের অধিষ্ঠান, ভগবান পরমাত্মা রূপে, কিন্তু কোনো কুকুরকে মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? না, সে তার না মানে প্রকৃতি এমন, সে কুকুরের প্রকৃতি এমন যে সে মন্দিরকেও অপবিত্র করতে পারে, অর্থাৎ তার উপস্থিতির দ্বারা, তার স্বভাবের দ্বারা, তার কার্যকলাপের দ্বারা মন্দিরকে অপবিত্র করতে পারে, সেখানে যারা রয়েছে তাদেরকে বিরক্ত করতে পারে এবং সমগ্র পরিবেশকে একটা দূষিত পরিবেশে রূপান্তরিত করতে পারে। তার ঠিক এই যে যাদের আচরণ অশুদ্ধ, তো তারা মন্দিরে এলে কি হয় না, অন্যরা যারা মন্দিরে এসেছে তাদেরকে বিরক্ত করেন, তারপর দেখা যায় তারা এমন আচরণ করেন যাতে মন্দিরের পরিবেশ নষ্ট হতে পারে। মন্দিরে যারা দর্শনার্থী সাধু সজ্জন তারা বিরক্ত হয়ে যাবেন, এই জন্য, এই অশুদ্ধ আচরণের জন্য তাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া শাস্ত্রে নিষেধ করা হয়েছে। তো এই নিষেধ কেবল তাদের অশুদ্ধ আচরণের জন্য, যদি তাদের ওই আচরণ শুদ্ধ হয় তখন কিন্তু তাদের মন্দিরে প্রবেশের অধিকার রয়েছে। ভগবত ভক্তিতে সকলের অধিকার, ঠিক তেমনি এইভাবে যদি তাদেরও আচরণ শুদ্ধ হয় তাহলে তাদেরও প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। যে এই যে পুরীধামে আগে এই যারা চণ্ডাল অত্যন্ত নিম্ন স্তরের তাদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না। এইভাবে জগন্নাথের একটা কাহিনী আছে, শ্রিয়া চণ্ডালিনীর বিশেষ লীলা, যেটা লক্ষ্মী দেবীর সঙ্গে হয়েছিল, শ্রী বলরাম যুক্ত ছিলেন। এইভাবে পরবর্তীতে সেখানে তাদের অধিকার দেওয়া হয়েছে। তো যখন তাদের আচরণ শুদ্ধ হয়, যে দেখা যাচ্ছে যে যারা নিম্ন স্তরে অর্থাৎ সাধারণ শূদ্র চণ্ডাল আদি অধম জীবেরা, এরা কি করে, নেশাগ্রস্ত অবস্থায়, সর্বদা নেশাগ্রস্ত অবস্থায় বিচরণ করে। যে এমন অনেক রয়েছে যে তারা নেশা করে বা এমনভাবে ধূমপান করেছে বা তাদের অভ্যাস যে সেই ধোয়ার গন্ধ নিঃশ্বাসের সাথে বের হচ্ছে মুখে। যেমন কোনো মদ্যপ ব্যক্তি, তার মুখের কাছে গেলেই বোঝা যায় যে সে মদ পান করেছে। ঠিক তেমনি যে ধূমপান করে, তার মুখের কাছে গেলেই বা তার নিঃশ্বাস প্রশ্বাস ছাড়লেই সেই গন্ধ, সেই ধূমের ধোয়ার গন্ধ, সিগারেটের গন্ধ বের হয়ে আসবে। তা এই প্রকার সেই ব্যক্তি মনে করুন মন্দিরে আসছে। এখন মন্দিরে অন্য সাধু সজ্জন ব্যক্তিরা যারা মন্দিরে থাকেন বা মন্দিরে এসেছেন, তারা মন্দিরে একটা আলাদা পরিবেশ অনুভব করবেন। এখন ওই ধরনের ব্যক্তি যারা মদপান বা ধূমপান করে এসেছেন, তারা যদি আসেন তাহলে তাদের মুখ দিয়ে বা নিঃশ্বাসের মাধ্যমে যে হাওয়া ছাড়ছেন, কি হচ্ছে, ওই পরিবেশটাই পুরো
কি মদের গন্ধ, কি ধূমপানের গন্ধ, কি যা খেয়ে এসেছে। মনে করুন পেঁয়াজ রসুন খেয়ে এসেছে, তাদের ওই মুখ দিয়ে ওই সেই গন্ধ নির্গত হবে, আর যারা পাশে আসছে আছে তারাই বিরক্ত হয়ে যাবে। তো এই প্রকার যাদের স্বভাব সুন্দর নয়, আচরণ সুন্দর নয়, তা তারা যদি এইভাবে মন্দিরে আসে তাদের শাস্ত্রে এইভাবে নিষেধ করা হয়েছে। কেননা ভগবান ভক্তিতেও কিছু নিয়ম রয়েছে, অন্তত ভগবানকে দর্শন করতে গেলেও কিছু অন্তত নিয়ম রয়েছে, যে শুদ্ধ অবস্থায় শরীর মন দুটোই পবিত্র থাকবে, পবিত্র হয়ে আপনি ভগবানকে দর্শন করতে যাবেন এবং ভগবানকে প্রণাম করবেন। তো ভগবানকে প্রণাম না করে দেখা যায় যে কেউ এমন অশুদ্ধ আচরণ এই কলিযুগের মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যে মন্দিরে এসে ভগবানের দিকে পিছন ফিরে ছবি তুলছে, তারপর গার্লফ্রেন্ড নিয়ে আসছে, ভগবানের সাথে ছবি তুলছে, যে এই যে তারা কত নিম্ন পর্যায়ে, কত নিম্ন পর্যায়ে নিম্ন মনোবৃত্তি হলে এই প্রকার অশুদ্ধ আচরণ করে। এই জন্য শাস্ত্রে এই প্রকার শূদ্র চণ্ডাল অধম ব্যক্তিদের নিষেধ করা হয়েছে। প্রভুপাদ এখানে মেনশন করছেন যে কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় সেই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল, যে এই যে যখন মহাত্মা গান্ধী ছিলেন তখন তার একটি নীতি ছিল যে সকলেই হরিজন, সকলেই হরিজন, অতএব সকলেরই অধিকার আছে মন্দিরে যাওয়া। শাস্ত্রের মতে সকলে হরিজন কোন অবস্থায়, তার স্বরূপ অবস্থায়। জীব যখন স্বরূপে থাকেন তখন তিনি হরিজন। আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন এই কথা যে কাউকে গায়ে ছাপ মেরে হরিজন লিখে দিলেই সে হরিজন হয়ে যায় না। কেউ যখন বাস্তবিক পক্ষে ভগবানের ভক্ত না হয়, অর্থাৎ সে স্বরূপের ধর্ম পালন না করে, তিনি হরিজন পদবাচ্য নহেন। অর্থাৎ জীব যখন তার স্বরূপে যায়, মানে কি কৃষ্ণ দাসত্ব করে, কৃষ্ণ দাসত্ব করে, তখনই সে হরিজন পদবাচ্য, অন্যথায় সে হরিজন পদবাচ্য নয়। সকলে হরিজন কিন্তু কোন অবস্থায়, যখন সে সেই স্বরূপ অবস্থায় যাচ্ছে তখনই সে কেবল হরিজন। যেমন এই যে আপনি মনে করুন একটা সহজ উদাহরণ, যে বর্তমান স্কুল কলেজে যদি আপনি প্রবেশ করতে যান তাহলে স্কুল কলেজের ড্রেস থাকা লাগবে, ইউনিফর্ম থাকা লাগবে, অন্যথায় আপনার সেখানে নাম থাকলেও আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, কেন আপনার ইউনিফর্ম নেই। তো ঠিক তেমনি একটা সহজ উদাহরণ, এই উদাহরণ যারা না বুঝবে তাদের সঙ্গে বৃথা তর্ক করে কোনো লাভ নেই। তা এইরকম যাদের ইউনিফর্ম নেই এই জন্য তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তা এইরকম যাদের এই শাস্ত্রে যে আচরণের কথা বলা হয়েছে সেই আচরণ যদি না থাকে তাহলে তারা কি করে হরিজন হবে। সকলেই হরিজন, সকলের নাম মনে করুন স্কুলে লেখা আছে কিন্তু তথাপি ইউনিফর্মের জন্য ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো ঠিক তেমনি সকলেই হরিজন কিন্তু সে যদি তার স্বরূপে না থাকছে
ওই স্বরূপের ড্রেস, মানে ওই কৃষ্ণ ভক্ত, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাকে হরিজন বলা যায় না। তো এইভাবে আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এটা বলেছিলেন। আর আমাদের প্রভুপাদ শ্রীল অভয়চরণ আরও ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনিও এটা এটাকে সমর্থন করে তিনি বলেছেন যে অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই নীচ কুলোদ্ভূত মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তির সঙ্গের প্রভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে শুরু করে তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। প্রভুপাদও সেটাকে স্বীকার করেছেন যে তিনিও বলছেন যে হ্যাঁ, শুধু হরিজন গায়ে লিখলেই হবে না, যে তাদেরও ওই শুদ্ধ আচরণ বা ভগবত ভক্তিতে প্রবেশ করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে। এবং তারা যদি এইভাবে যে কোনো শুদ্ধ ভক্তের আশ্রয়ে চণ্ডাল হলেও, নীচ কুলোদ্ভূত হলেও, তিনি যদি কোনো শুদ্ধ ভক্তের আনুগত্যে ভক্তি জীবন করেন তাহলে তিনিও এই শুদ্ধতার স্তর লাভ করতে পারেন এবং তিনি এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার যোগ্য এবং তিনিও মন্দিরে সর্বতভাবে প্রবেশ করতে পারেন। তা এই যে নিষেধাজ্ঞা, এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে যে তার সেই অশুদ্ধ আচরণের জন্য, এটা জাতিগত দোষের জন্য নয়, অশুদ্ধ আচরণের জন্য। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে গান্ধীজি কেবল তাদের পিঠে হরিজন বা ভগবানের ছাপ মেরে, ভগবানের সন্তান এই ছাপ মেরে তাদের শুদ্ধিকরণ করতে চেয়েছিলেন এবং তাই মন্দিরের ব্যবস্থাপক এবং গান্ধীর অনুগামীর মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। এবং কেউ শাস্ত্রের নির্দেশ পালন করছে, কেউ কোনো রাজনৈতিক নেতার নির্দেশ পালন করছে, তো কোনটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন? যে গুরুত্ব দিতে হবে শাস্ত্রের নির্দেশকে, যে শাস্ত্র এ বিষয়ে কি বলেছে। কেননা শাস্ত্র ভগবানের বাণী, শাস্ত্রের বাণী, শাস্ত্রের সিদ্ধান্ত এটা কখনো মিথ্যা হয় না। তো শাস্ত্রের বাণী কখনো মিথ্যা হয় না। এই জগতের জীবদের মুখের বাণী, তাদের চিন্তা ধারণা এগুলো মিথ্যা হতে পারে, কিন্তু শাস্ত্রের বাণী মিথ্যা হয় না। কেননা শাস্ত্র স্বয়ং ভগবান বলেছেন এবং ভগবানের বাক্যে চার প্রকার ত্রুটি মুক্ত। কি কি ত্রুটি থাকে সাধারণ জীবের? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপটু। সাধারণ জীবের বা মানুষের এই চার প্রকার ত্রুটি থাকে। ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ, প্রমাদ মানে তারা মোহগ্রস্ত হয়, মোহগ্রস্ত হয় মায়ার দ্বারা, মমতার দ্বারা, স্নেহের দ্বারা মোহগ্রস্ত হয়। ভ্রম, প্রমাদ, করোনা পাঠক। করোনা পাঠক মানে তাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, ইন্দ্রিয়গুলো অপূর্ণ, অর্থাৎ চোখ দিয়ে এই দর্শন করা ছাড়া চোখ দিয়ে খাওয়া যায় না, চোখ দিয়ে চলা যায় না, চোখ দিয়ে কথা বলা যায় না, এই যে অপূর্ণ ইন্দ্রিয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে না, ভগবান একটা ইন্দ্রিয় দিয়ে সমস্ত প্রকার কাজ করতে পারেন, এই জন্য ভগবানের ইন্দ্রিয় চিন্ময় এবং পূর্ণ। তা এইভাবে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনা পাঠক। বিপ্রলিপ্সা হচ্ছে যে অন্যকে প্রতারণা করার ইচ্ছা। তো এই চারটি দোষ সমস্ত জীবের মধ্যে রয়েছে, এই জন্য এই যারা জীব তাদের বলা, তাদের বাণী, তাদের মন্তব্য, তাদের মনোভাব এগুলো ঠিক নয়।
কারণ এখানে চারটি ত্রুটি থেকে যাচ্ছে। কিন্তু ভগবানের বাণী, তার মনোভাব, তার ইচ্ছা এগুলো সর্বদা সত্য, সর্বদা সত্য হয়ে থাকে। যা ভগবান বলেন সেটা সর্বদা সত্য হয়ে থাকে, তা কখনো মিথ্যা হয় না। এই জন্য ভগবানের বাক্যে এই চার প্রকার ত্রুটি মুক্ত। এইভাবে যেহেতু কোনো রাজনৈতিক নেতা, তিনিও এই প্রকার চার প্রকার ত্রুটিযুক্ত, এই জন্য তার সিদ্ধান্ত ঠিক নয়। তাই যারা মন্দিরের মনে করুন ব্যবস্থাপক এবং এই গান্ধীর অনুগামীর মধ্যে তখন প্রবল সংঘর্ষ বেঁধেছিল। শাস্ত্রের বিধান হচ্ছে যে কেউ যদি কলুষ মুক্ত হয়ে পবিত্র হয় তাহলে সে মন্দিরে প্রবেশ করতে পারে। কোন অবস্থায় তিনি মন্দিরে প্রবেশ করতে পারেন? যে তিনি যদি কলুষ মুক্ত হয়ে পবিত্র হন, কলুষ মুক্ত হয়ে পবিত্র হন মানে তিনি এই যথেচ্ছাচার করবেন না। শাস্ত্রে যে সাধারণ মনুষ্যত্ব স্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অন্তত পালন করবেন, তখনই তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। যেমন আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত মন্দির, এখানে সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য উন্মুক্ত, এখানে আর ওইভাবে কাউকে নিষেধ করা হয় না যে আপনি চণ্ডাল, আপনি নিম্নকুলোদ্ভূত। কিন্তু আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে দেখা যায় বড় বড় সেন্টারে সেখানে সেখানে যারা প্রবেশ করে সেই প্রবেশ করার আগে সেখানে তাদের চেক করা হয় যে কোনো প্রকার মদ্যপান করে এসেছে কিনা, তারপর মুখের থেকে ধূমপানের গন্ধ বের হচ্ছে কিনা, তারপর শরীরে গুটকা লুকানো আছে কিনা, এই প্রকার কেউ মাদক দ্রব্য নেশাগ্রস্ত হয়ে প্রবেশ করছে কিনা, তা এই জন্য চেক করা হয়, চেকিং এর ব্যবস্থা রয়েছে। তা এইভাবে যে কিছুটা নির্দেশ অন্তত যাতে লোকজন অনুসরণ করে সেই জন্যই এই ব্যবস্থা, যাতে তার প্রবেশের দ্বারা এই ধরনের কোনো মদ্যপ ব্যক্তি, ধূমপায়ী ব্যক্তি মন্দিরে প্রবেশ করে যাতে মন্দিরের পরিবেশ নষ্ট না করে, অন্যদের বিরক্ত না করে, এই জন্য এই প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। যে মানুষ বিধিনিষেধগুলি যথাযথভাবে অনুশীলন করে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন, তিনি তৎসনাৎ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন এবং অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হয়। তো এইভাবে যিনি এই সমস্ত বিধিনিষেধ মেনে কি ভগবানের মন্দিরে প্রবেশ করেন, আবার কোনো সৌভাগ্যবান ব্যক্তি, কোনো ভক্ত, তিনি যখন ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন তিনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত হন এবং তার সমস্ত বাসনা তখন পূর্ণ হয়। শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ, এটা ভগবত ভক্তির একটা অঙ্গ। আমাদের সর্বদা কি চিন্ময়ের সংস্পর্শে থাকতে হবে, চিন্ময়ের সংস্পর্শে, তাহলে আমাদের শরীর, মন, আমাদের চিন্তা এগুলো কি চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। যখন আমরা এইভাবে কি আমরা চিন্ময়ের সংস্পর্শে, কিভাবে দেখুন এই জিহ্বার দ্বারা, মুখের দ্বারা আমরা কৃষ্ণ নাম কীর্তন করছি, নামানামি অভিন্নাত্মা দেবী, তো এইভাবে আমরা সেই চিন্ময় নামের সংস্পর্শে, তারপর আমরা হাত দিয়ে ভগবানের মহামন্ত্রের মালা জপ করছি, সেই মালাও
শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, এই জন্য সেটাও কি আমরা চিন্ময়ের সংস্পর্শে আছি। তারপর যারা মন্দিরে ভগবানের সেবা করছেন, যারা ভক্তি জগতে এসেছেন, এই যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত, তারাও চিন্ময়ের সংস্পর্শে, কারণ কৃষ্ণ ভক্তিও চিন্ময়। তারপর কৃষ্ণের সেবা করছেন কোন, সেই কৃষ্ণের সেবাও চিন্ময়। মনে করুন কৃষ্ণের মন্দির মার্জন করছেন, কৃষ্ণের জন্য কেউ রন্ধন করছেন, কৃষ্ণের কেউ গ্রন্থ অধ্যয়ন করছেন, গ্রন্থ পাঠ করছেন, এইভাবে তিনিও চিন্ময়ের সংস্পর্শে। আবার কেউ মন্দিরে শ্রী বিগ্রহের অর্চন করছেন, অর্থাৎ ভগবানকে সরাসরি স্পর্শ করছেন, তিনিও চিন্ময়ের সংস্পর্শে। এইভাবে চিন্ময়ের সংস্পর্শের মাধ্যম দিয়ে আমাদেরও মন, এই ইন্দ্রিয়গুলো চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে যে ভগবানের শুদ্ধ ভক্তের দেহ চিন্ময়, শুদ্ধ ভক্তের দেহ চিন্ময়, তা জড় নয়। কেননা তার সমস্ত ইন্দ্রিয়গুলো, মন বুদ্ধি আদি সব চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। তো এইভাবে যখন যত যতক্ষণ আমরা এই চিন্ময়ের সংস্পর্শে থাকতে পারবো, ততক্ষণ আমাদের পারমার্থিক কল্যাণ। এবং এই যে লাভ, অর্থাৎ শ্রী বিগ্রহ স্পর্শন, এটা কেবল যারা শুদ্ধ আচরণ করছেন এবং ভক্তি জগতে ভক্ত হয়েছেন, ভগবানের সেবা পূজা করছেন, তাদেরই এই সৌভাগ্য হয়ে থাকে। এই জন্য সেই সৌভাগ্য অর্জনের জন্য আমাদের অবশ্যই সেই শুদ্ধ আচরণ হতে হবে এবং ভগবানের শুদ্ধ ভক্তের চরণাশ্রয়ে, তার কাছ থেকে দীক্ষা নিয়ে এই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তাহলে আমরাও সেই সুযোগ লাভ করব। অনেক মন্দির রয়েছে যে যেখানে যারা এই ব্রহ্ম গায়ত্রী দীক্ষা পায়নি, সেখানে পর্যন্ত যারা কেবল নতুন দীক্ষা পেয়েছে, তাদেরও ওই ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করতে দেওয়া হয় না বা পূজা করতে দেওয়া হয় না। কেননা শাস্ত্রের নিয়মই রয়েছে যে ভগবানের বিশেষভাবে প্রাণ প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহের পূজা তারাই করবে যারা ব্রাহ্মণ দীক্ষিত। যারা ব্রাহ্মণ দীক্ষিত তারাই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা পুজো করবেন, অন্যদের কেবল হরি নামে অধিকার, বা অন্য আর যে সেবা আছে সেই সেবার অধিকার। আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সময়ে, সেখানে যাদের ব্রাহ্মণ দীক্ষা না হতো, তাদের মন্দিরে শ্রী বিগ্রহের সেবা পূজা করতে দেওয়া হতো না। এবং ভগবানের জন্য যে রান্না হয়, ভগবানের জন্য যে যা রান্না হয়, সেখানেও ব্রাহ্মণ ব্যতীত কাউকে রান্না করতে বা প্রবেশ করতেও দেওয়া হতো না। এইরকম কঠোর ব্যবস্থা ছিল। আমাদের ছিল প্রভুপাদ অন্তত এই যে যাদের হরিনাম দীক্ষা হয়েছে, তারা অন্তত ভগবানের রন্ধন করতে পারবেন কিন্তু এবং সেবাও করতে পারবেন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে সেখানে নিয়ম রাখা হয়েছে যে এইভাবে যেখানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, সেখানে অবশ্যই ব্রাহ্মণ দীক্ষিত পূজারি হতে হবে, অন্যথায় সেখানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা পূজা হবে না, প্রাণ প্রতিষ্ঠিতাই প্রাণ প্রতিষ্ঠিত করবেন না। এইভাবে প্রচারের জন্য যেখানে প্রিচিং সেন্টার রয়েছে, সেখানে এই কিছুটা ছাড় দেওয়া হয়েছে যে সেখানে হরিনাম দীক্ষিত ভক্তের দ্বারা বা যা যিনি এখন চরণাশ্রয় গ্রহণ করেছেন তার দ্বারা এইভাবে সেবা পূজা করানো হয়।
কিন্তু যেখানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ সেখানে অবশ্যই এই ব্রাহ্মণ দীক্ষিত পূজার দ্বারাই সেবা পূজা করার নিয়ম। শ্রী বিগ্রহ দর্শন পরবর্তী বিষয় রূপ গোস্বামী পাদ আলোচনা করছেন। শ্রী বিগ্রহ দর্শন, মন্দিরে শ্রী কৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে। এই বরাহ পুরাণে শ্রী বিগ্রহের দর্শনের মহিমা কীর্তিত হয়েছে, যে এক ভক্ত বলছেন, হে বসুন্ধরে, যে মানুষ বৃন্দাবনে গিয়ে শ্রী গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করে তিনি যমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন, যে লোকে দেবতারা বাস করেন। যেই যে এই যে মহিমা, এটা সকলের জন্য বলা হয়েছে যে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন। তো ভগবানের শ্রী বিগ্রহ দর্শন মনে করুন যারা মন্দিরে যায় তাদের হতে পারে, কিন্তু যারা মন্দিরে না যায়, অন্য সম্প্রদায়ের লোক, যারা মন্দিরে অন্তত যেতে পারে না, তাদের কিভাবে দর্শন হয়? ভগবান আগেকার দিনে নিয়ম ছিল যে তারা ওই যখন রাস্তায় থাকতো তখন ভগবানের বিভিন্ন উৎসব উপলক্ষে, যেমন জন্মাষ্টমী, রথযাত্রা, এইভাবে দোল পূর্ণিমা, এইভাবে বিভিন্ন উৎসব উপলক্ষে ভগবানকে রাস্তায় রথে করে টানা হতো বা পালকিতে করে তাকে পরিক্রমা করানো হতো। তো বিভিন্ন উপায়ে তাকে এইভাবে পরিক্রমা করানো হতো, এবং সেই সময় যারা রাস্তার লোক, অর্থাৎ তাদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না বা যেতেন না, তারা ওই রাস্তায় অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করতেন। তো এই যারা সাধারণ, কেবলমাত্র কি ভগবানকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন, অর্থাৎ সেই শ্রী বিগ্রহ, তা তাদের কি গতি হয় সেটা এখানে বলা হয়েছে। যে যে তারা যখন ভগবানকে দর্শন করেন তখন তারা দেবতাদের লোকে, অর্থাৎ স্বর্গলোকে উন্নীত হয়ে যান। কেউ মনে করুন ভক্ত নয়, কিন্তু সৌভাগ্যক্রমে পথ চলতে গিয়ে কোনোদিন ওই রথে, রথযাত্রায় জগন্নাথকে মনে করুন নিয়ে যাচ্ছে, সেখানে ভগবানকে রথে দেখে ফেলেছেন কৌতূহল বশবর্তী হয়ে, যে এত লোক ভিড়ে কি নিয়ে যাচ্ছে একটু দেখি তো। সে দেখতে গিয়ে ওই জগন্নাথের রথ দর্শন করেছে, রথে জগন্নাথকে দর্শন করেছে। তা কি হলো? এখানে শাস্ত্রে বলা হয়েছে বরাহ পুরাণে যে তিনি সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন, অর্থাৎ দেবতাদের লোকে, কেবলমাত্র ওই অভক্ত হয়ে ভগবানকে, ভগবানের শ্রীমূর্তিকে এইভাবে দর্শনের ফলে তার স্বর্গলোকে বাস হচ্ছে। অর্থাৎ কোনো মানুষ যদি সাধারণ কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রীমন্দির দর্শন করেন, বিশেষ করে গোবিন্দ দেবের মন্দির দর্শন করেন, তিনি যদি ভগবত ধামে উন্নতি হতে নাও পারেন, তথাপি তিনি স্বর্গলোকে উন্নীত হবেন। বলা হচ্ছে যে তিনি যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত নাও হতে পারেন, মানে ভক্তদের বিষয়ে বলা হয়নি, যা অভক্ত, অভক্তরা যারা ভগবানকে দর্শন করেছেন তারা মনে করুন বৈকুণ্ঠ লোকে গতি না হলেও এই যে এই জগতের সর্বোচ্চ লোক, স্বর্গলোক, সর্বসুখের লোক, এই জগতে, জড় জগতে, সেই স্বর্গলোকে তারা উন্নীত হবেন। যে কি ভগবানকে শুধু দর্শন করার ফলে, ওই শ্রী বিগ্রহকে শুধু দর্শন করেছে, দর্শনের প্রভাবে এই ফল তারা অনায়াসে লাভ করছে। অর্থাৎ শ্রী গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করার ফলে অগাধ পুণ্য হয়। এইভাবে বৃন্দাবনে গিয়ে বা কোনো ধামে গিয়ে আপনি ভগবানকে দর্শন করেছেন, কি রথযাত্রায় নিয়ে যাওয়ার সময়
ভগবানকে দর্শন করেছেন। এই জন্য এখন এই আন্তর্জাতিক কৃষ্ণমিত সংঘের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে এই রথযাত্রার অনুষ্ঠান করা হয়েছে বা বিভিন্ন উৎসবে ভগবানকে ওই রথে বসিয়ে বা পালকিতে বসিয়ে পরিক্রমা করানো হচ্ছে, যাতে যারা মন্দিরে কখনো আসে না তারা অন্তত বাইরে থেকে ভগবানের এই কৃপাটা লাভ করতে পারে। এর পরবর্তী বিষয় আরতি দর্শন। আরতি হয় মঙ্গল আরতি, তারপর মধ্যাহ্নকালীন ভোগ আরতি, তারপর সন্ধ্যায় সন্ধ্যা আরতি। এই যে আরতি হয় তাই শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আরতি সম্বন্ধে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি আরতির সময় ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করেন তাহলে তিনি কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ থেকে মুক্ত হন। তিনি এমনকি ব্রাহ্মণত্বে ব্রাহ্মণ ব্রহ্ম হত্যার মতো জঘন্যতম পাপ থেকে মুক্ত হন। তা দেখুন এখানে কি মহিমা বর্ণিত হয়েছে যে কেউ যদি ভগবানের এই আরতি দর্শন করেন, অর্থাৎ আরতির সময় যদি তিনি ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারেন, ভগবানের মুখমণ্ডল দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে কি হচ্ছে তার কোটি কোটি জন্মের পাপ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর কি আর হচ্ছে যে তার যদি কোনো ব্রহ্ম হত্যার পাপও থাকে, ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণ হত্যা, অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করার পাপে ব্রহ্ম হত্যা হয়, যেমন ইন্দ্রের হয়েছিল, ইন্দ্র দেবরাজ ইন্দ্রের হয়েছিল, কেন সে একজন ব্রাহ্মণ এই যে বিশ্বরূপকে হত্যা করেছিলেন, বিশ্বরূপকে হত্যা করেছিলেন, এই জন্য ইন্দ্রের হলো ব্রহ্ম হত্যা পাপ। তো সেই ব্রহ্ম হত্যা পাপে তিনি এত দুঃখ পাচ্ছিলেন দেবরাজ হয়েও, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র হয়েও ব্রহ্ম হত্যা আর পাপে এমন ভাবে দুঃখ হচ্ছিল তার। তারপর চারজন ব্যক্তি এসে তার সেই পাপ গ্রহণ করলো, চারজন ব্যক্তি কারা কারা দেখুন, ব্রহ্ম হত্যার কি ভয়াবহ পরিস্থিতি। এই চারজন ব্যক্তি মানে এই ভূমি, ভূমি গ্রহণ করলো, ভূমি প্রথমে ভূমি, তা ভূমি গ্রহণ করলে ওই ব্রহ্ম হত্যার ফলে কি হলো তার ওই ভূমিতে মরুভূমি দেখা গেল। এই মরুভূমি হচ্ছে ওই ব্রহ্ম হত্যা পাপের ফল। তারপর বৃক্ষ গাছপালা, এই যে গাছপালা যখন কেটে দেওয়া হয় তখন তার থেকে আঠা নির্গত হয়, আঠা ওটা হচ্ছে ওই ব্রহ্ম হত্যা। এরপরে তিন নম্বরে আসছে জল, জলে যখন বুদবুদ বা ফেন হয়, ফেন দেখেছেন যে ফেনা ভাসে, বা আপনি গ্লাসে জল ঢালছেন কিছু ফেনা হয়ে গেল উপর, বিন্দু বিন্দু ফেনা হয়ে গেল, তখন ওটা ফেলে দিয়ে আপনাকে খেতে হবে, অন্যথায় ওটা হচ্ছে ব্রহ্ম হত্যা, ওই ফেনাটা হচ্ছে ব্রহ্ম হত্যা। এইভাবে দেখা যায় যে পুকুরের জলে বা সমুদ্রের জলে প্রায় ফেনা দেখা যায়, ওটা হচ্ছে ওই ব্রহ্ম হত্যা। তা ওগুলো সরিয়ে তারপর জল নিতে হবে। আর তৃতীয় হচ্ছে, চতুর্থ হচ্ছে স্ত্রীদের, স্ত্রীদের মাতৃজাতিরা সেই ইন্দ্রের সেই ব্রহ্মহত্যা 25% গ্রহণ করেছিল, তাই তাদের মাসে মাসে তাদের সেই অশুচি হতে হয়। এইভাবে এই ব্রহ্মহত্যার পাপ মুক্ত হয়ে যায় যদি কেউ এই যে আরতির সময়
আরতির সময় ভগবানের মুখমণ্ডল তিনি দর্শন করেন। পরবর্তী বিষয় উৎসব অনুষ্ঠান, অর্থাৎ এই ভগবত ভক্তিতে উৎসব অনুষ্ঠান। পূর্বেই বলা হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, মহান বৈষ্ণবদের জন্মতিথি, ঝুলন যাত্রা, দোল যাত্রা, রাধাষ্টমী, রথযাত্রা, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, এই যে কত উৎসব রয়েছে। আবার মনে করুন বৈষ্ণবদের ক্ষেত্রে, যেমন আমরা আমাদের প্রৌপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা পালন করি নন্দোৎসবের দিন, তারপর তার তিরোভাব তিথি পালন করি, গুরুদেবের ব্যাস পূজা পালন করি, তারপর অন্যান্য বৈষ্ণবদের যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপার তার আবির্ভাব তিথি তিরোভাব তিথি পালন করি, ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি তিরোভাব তিথি পালন করি, এইভাবে এই বৈষ্ণবদেরও জন্ম কর্ম এগুলো ভগবানের মতোই পবিত্র, ভগবানের জন্মকর্মের মতো। এই জন্য ভগবানের যেমন আবির্ভাব তিথি তিরোভাব তিথি, অর্থাৎ নিত্যলীলা ভগবান সাধামে ফিরে গেলেন, এই যে ভগবানের আবির্ভাব তিথি বিশেষভাবে যেমন পালন করি, ঠিক তেমনি বৈষ্ণবদেরও সে আবির্ভাব তিথি ব্যাস পূজা পালন করা কর্তব্য, আর তার তিরোভাব তিথিও পালন করা কর্তব্য। তো ভগবানের উৎসবের দিনগুলোতে রথে করে ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার করা হয়, যার ফলে মানুষ অনায়াসে ভগবানের দর্শন লাভ করতে পারে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই সমস্ত উৎসবের দিনে যদি কোনো চণ্ডালও, চণ্ডাল কারা, এখানে প্রভুপাদ কোট করেছে, যে কুকুরের মাংস আহার করে, তারাই হচ্ছে চণ্ডাল, যে কুকুরের মাংস আহার করে, এই ধরনের ব্যক্তিও যদি কৌতূহলের বশবর্তী হয়ে রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করে, তাহলে সেও বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করে। কত বড় মহিমা বলা হয়েছে, যে চণ্ডাল ব্যক্তি, কুকুরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, আর সেই কুকুরের মাংস খেয়ে যারা জীবিকা নির্বাহ করছে, জীবন বাঁচাচ্ছে, এই প্রকার চণ্ডাল কত নিম্ন স্তরে, সেই চণ্ডালদের যেমন মন্দিরে প্রবেশের অধিকার নেই, তা তারা যদি মন্দিরে প্রবেশ না করে অন্তত ওই বাইরে দাঁড়িয়ে যখন ভগবান যাচ্ছেন রথে করে বা দোলনায় করে, তখন যদি সৌভাগ্যবশে ভগবানকে দর্শন করতে পারে অন্তত, তাহলে সেই চণ্ডাল ব্যক্তি সেই বৈকুণ্ঠে গিয়ে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে, ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। এই হচ্ছে ভগবানের এই সেই যাত্রাকালে দর্শনের ফল, যে ভগবানকে ওই অবস্থায় দর্শন করে তিনি পার্শ্বদত্ত লাভ করছেন। তো এই প্রকার ভগবত ভক্তিতে সকলের অধিকার, কিন্তু কেউ অধিকার পায় না তার অশুদ্ধ আচরণের জন্য, এজন্য দায়ী সে, ভগবান দায়ী নয় বা এই যে শাস্ত্র দায়ী নয়, দায়ী হচ্ছে তার অশুদ্ধ আচরণ। যদি তিনি তার অশুদ্ধ আচরণকে সংশোধন করে নেন, তাহলে তার আর প্রবেশে বাধা থাকে না। সেই সংশোধনের উপায় হচ্ছে যেটা শাস্ত্রে বলা হয়েছে, যে শুদ্ধ ভক্তের আনুগত্যে, এই ভগবত ভজন, কৃষ্ণ ভজন, তার আনুগত্যে ভগবত ভক্তি করা। আমাদের ছিল জীব গোস্বামী পাল, তিনি তার একটি শাস্ত্রে বলেছেন যে সৎসঙ্গার পূর্ব বামনপি গুরু, অর্থাৎ যেটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়,
যে নরোত্তম দাস ঠাকুরও গিয়েছেন যে গঙ্গার দর্শনে বা গঙ্গার স্পর্শ বা অবগাহন এটা মানুষকে সাথে সাথে পবিত্র করতে পারে না, অর্থাৎ তার চরিত্রকে। কিন্তু একজন সাধুর দর্শন তার চরিত্রকে পরিণত করতে পারে। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, অর্থাৎ গঙ্গায় অবগাহন, গঙ্গা নদীর জল পান স্পর্শ হলে তাকে পবিত্র করে। কিন্তু সেটা অনেক পরে তাকে শুদ্ধ হতে হয়। আবার তার ভিতরে তিনি যে শুদ্ধ হচ্ছেন, কিন্তু তার ভিতর থেকে ওই অপবিত্র হওয়ার প্রবৃত্তি যাচ্ছে না বা অশুদ্ধ হওয়ার প্রবৃত্তি যাচ্ছে না। ভাগবতে বলা হয়েছে কুঞ্জর শৌচবত। সেখানে সুখদেব গোস্বামী উদাহরণ দিয়েছেন, এই যারা গঙ্গায় গিয়ে পবিত্র হচ্ছেন আবার উঠে এসে পাপ করছেন, তাদের ঠিক অবস্থা ওই হস্তি স্নানের মতো নিষ্ফল। কুঞ্জর শৌচবত, কুঞ্জর মানে হাতি। হাতি যেমন মনে করুন নদীতে গিয়ে খুব সুন্দরভাবে স্নান করছে, তারপর দেখবেন উঠে আসার সময় ওই তার অঙ্গে তার ওই সুর দিয়ে যত ধুলাবালি তার শরীরে ছিটিয়ে নেবে। তাই প্রকার যারা গঙ্গায় গিয়ে বা কোনো পবিত্র তীর্থে গিয়ে স্নান করে শরীরকে শুদ্ধ করছেন, কিন্তু শরীরকে শুদ্ধ করলে কি হবে, তার অন্তকরণ চরিত্র শুদ্ধ হচ্ছে না, এই জন্য ওই উঠে এসে আবার পাপ কার্য করছেন। কি দেখা যায়, বসে গিয়েছে নন ভেজ হোটেলে। এই প্রকার যাদের মনোবৃত্তি, তাদের এই বারবার বারবার ওই গঙ্গার স্পর্শ হলেও তারা পবিত্র হয় না। এইভাবে যে মানুষ ভগবানের রথে অন্তত ভগবানকে দর্শন করেছেন এবং শুদ্ধ ভক্তির সংস্পর্শে ভগবত ভক্তির চেষ্টা করেছেন, জীব গোস্বামী পাদ বলছেন যে সৎসঙ্গত পূর্ব বামন অপি গুরু, এই প্রকার বামন ব্যক্তি মানে নীচ ব্যক্তি বা নীচ কুলোদ্ভূত ব্যক্তি, নীচ জাতি, তারা যখন এই শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, অর্থাৎ তার আনুগত্য স্বীকার করে শ্রবণ কীর্তন ভগবত ভক্তি করেন, তখন তিনিও একজন যোগ্য ব্রাহ্মণ হতে পারেন, একজন যোগ্য ব্রাহ্মণ হতে পারেন। তা এইভাবে এই যোগ্যতা নির্ভর করছে যে তার শুদ্ধ আচরণের পর শুদ্ধ আচরণ কিভাবে হতে পারে, যখন তিনি এই সাধুদের অনুগত্যে থাকবেন। অগ্নি পুরাণে বলা হয়েছে যে আনন্দের সঙ্গে কেউ যদি মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ পূজা দর্শন করে তাহলে তিনি পাঞ্চরাত্রের ক্রিয়াযোগের ফল প্রাপ্ত হন। অর্থাৎ যিনি পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবানের পূজা করছেন, তার যে ফল অগ্নিপুরাণে বলা হয়েছে, যদি কেউ সেই পূজা দর্শন করে, দর্শন করতে গেলে আমাদের অন্তত সেই একটু শুদ্ধ হতে হবে। মন্দিরে যখন ভগবানের পূজা হয়, পূজা মানে তার এই যে কোনো প্রকার সেবা বা পাঞ্চরাত্রিক বিধিতে অর্চন, এই যে বিভিন্ন ধরনের ভগবানের সেবা হয়, ভগবানের উদ্দেশ্যে যখন আরতি হয় তো সেটাও এক প্রকার সেবা, ভগবানের পূজা হচ্ছে। তো এর যারা দর্শন করেন তারা ওই পাঞ্চরাত্রি ক্রিয়ার ফল প্রাপ্ত হন, অর্থাৎ তারা মনে করুন অর্চন না করেও ভগবানের এই সেবা পূজা দর্শন করে সেই অর্চনের ফল প্রাপ্ত হন। তেইভাবে তিনি
ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হতে পারেন, ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন। যে তিনি যদি এইভাবে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন তাহলে তিনিও ধীরে ধীরে শুদ্ধ হতে পারবেন। এর পরবর্তীতে আমাদের দশম অধ্যায়ে রূপ গোস্বামী পাদ শ্রবণ ও স্মরণের প্রক্রিয়া বর্ণনা করছেন। দশম অধ্যায়, তা দশম অধ্যায়ে প্রথমেই থাকছে শ্রবণ। শ্রবণ কতটা গুরুত্বপূর্ণ ভগবত ভক্তি জগতে, এবং সেই শ্রবণের ফলে আমাদের কি লাভ হতে পারে, এবং শ্রবণ না করলে কি লাভ হতে পারে। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের মাধ্যমে। সমস্ত মানুষকেই ভক্ত গোষ্ঠীতে এসে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ দেওয়া উচিত। ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য এই শ্রবণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে শ্রবণ, শাস্ত্রে বলা হয়েছে যে শ্রবণম মঙ্গলম, শ্রবণ মাত্রই জীবের মঙ্গল। তবে কি শ্রবণ মাত্র জীবের মঙ্গল হয় সেটাও জানতে হবে। শ্রবণ, এই জগতের লোক কত কিছুই শ্রবণ করছে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে নিউজ পেপারের সংবাদ, টিভির সংবাদ, তারপর এখন তো মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক উঠেছে, ওখানে কত সংবাদ আসছে, সেই সংবাদ শ্রবণ। তারপর জগতের লোক দুইজন এক জায়গায় বসলেই সেখানে তাদের মধ্যে অসংখ্য বিষয় চলে আসছে, কি রাজনৈতিক লিডারদের সঙ্গে কাছে যাবেন সেখানে রাজনৈতিক বিষয় শ্রবণ, বর্তমান স্কুল কলেজে যাবেন সেখানে কিভাবে এই অর্থকরী বিদ্যা ভালোভাবে শেখা যায়, তারপর কিভাবে সুন্দরভাবে জাগতিক সুযোগ সুযোগতা লাভ হয়, এই জাগতিক বিষয়ের শ্রবণ। আমাদের মহারাজ বলছিলেন এক সময় যে এই যে স্কুল কলেজে এত পাঠদান করা হচ্ছে, যে সেখানে কি কখনো কেউ এটা প্রশ্ন করেছে যে আমি কে, কেউ এই আত্মতত্ত্বের জিজ্ঞাসা করেছে যে আমি কে, আমার কি করা উদ্দেশ্য, কেন আমার জন্ম হয়েছে, আমার গন্তব্য কোথায়। এই আত্মতত্ত্বের শ্রবণ সেখানে হয় না, আত্মতত্ত্বের শ্রবণ কীর্তন সেখানে হয় না, সেটা আত্মতত্ত্ব বর্জিত, সেটা কেবল জড়বিদ্যা। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে জড়বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহমায়ায় বদ্ধ করে জীবকে করায় গাধা। আমাদের আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এটা বলেছেন যে এই যে জড়বিদ্যা এগুলো সব মায়ার বৈভব, এবং জীবকে তার স্বরূপ উপলব্ধি থেকে বাধা দিচ্ছে। এই যে জড়বিদ্যা, যারা এই জড়বিদ্যাকেই সর্বস্ব মনে মনে করে তাতে যুক্ত আছেন, যে সেই জড়বিদ্যা যে তাদের গাধায় পরিণত করছে এটা তাদের বোঝার বুদ্ধি নেই। কেননা ভগবদ গীতায়ও ভগবানের সমর্থন করে বলেছেন যে মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞানা আসুরিক ভাবাপন্ন। এই যে মায়া অপরিত জ্ঞানা, এই চার প্রকার মানুষের উদাহরণ দিয়েছেন ভগবান, যে এই চার প্রকার মানুষ আমাকে জানতে পারে না, মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞানা আসুরিক ভাবাপন্ন। এর মধ্যে এই যে মায়া অপরিত জ্ঞানা, মানে যাদের প্রকৃত জ্ঞানকে মায়া অপহরণ করে নিয়েছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু প্রকৃত বিদ্যা প্রকৃত বুদ্ধিকে মায়া হরণ করে নিয়েছে, মায়া তার নিজের ভোগ বুদ্ধিকে, জগৎকে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির ভোগ বুদ্ধি দিয়েছেন, জগৎকে ভোগ করার বুদ্ধি দিয়েছেন। তো এই প্রকার লোকেরা তাদের এই জড় জগতের বিদ্যা বুদ্ধির জন্য তাদের
ওই জ্ঞান মায়া অপহৃত করে নিয়েছে, যেহেতু তারা ভগবানের ভক্ত নয়। ভগবত ভক্তি সাধনের পথে উন্নতি সাধন করতে হলে এই শ্রবণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে মানুষের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি ভজন করা উচিত, তারপর কি করা উচিত নয়, এই ধরনের কয়েকটি প্রশ্ন করেছিলেন, ছয়টি প্রশ্ন। যে মুমূর্ষ ব্যক্তির কর্তব্য কি, প্রতিটি মানুষের সর্বাবস্থায় কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি ভজন করা উচিত, কি স্মরণ করা উচিত, আর কি করা উচিত নয়। ভাগবতে সুখদেব গোস্বামীর কাছে এই ছয়টি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ যে কি করা উচিত। তা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীল সুখদেব গোস্বামী বলেছিলেন যে হে মহারাজ, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য তাবয়ম। অর্থাৎ মানুষের সর্বদা সর্বাবস্থায় কার বিষয়ে শ্রবণ করতে হবে, শ্রীহরির বিষয়ে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। কেননা তিনি হচ্ছেন শ্রোতব্য, বুঝতে হবে সুখদেব গোস্বামী কি বলেছেন, কি শব্দ দিয়েছেন, শ্রোতব্য। শ্রোতব্য মানে শ্রবণের যোগ্য, শ্রবণীয়। শ্রবণীয় মানে যে বিষয়টা শ্রবণের যোগ্য সেই বিষয়টাই শ্রবণ করতে হবে, আর যেটা শ্রবণের অযোগ্য মানে অশ্রোতব্য, অর্থাৎ এই জগতের বিষয়, জড়জাগতিক কথাবার্তা, আলাপ আলোচনা, রাজনৈতিক বিষয়, ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, এগুলো শ্রোতব্য নয়, এগুলো শ্রবণীয় বিষয় নয়, অতএব এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এই যা শ্রবণীয় নয় তা কখনোই শ্রবণ করা যাবে না, কেননা আমরা সকলেই মুমূর্ষ, সকলেই মুমূর্ষ। কেননা যে কখন যে আমাদের মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি আছে, যে আমি কবে মারা যাব কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি নিশ্চিত এতদিন জীবিত থাকবেন। তো পরীক্ষিত মহারাজ তার নিশ্চিত হয়ে গিয়েছিল যে তার 7 দিনের মাথায় তার মৃত্যু হবে, এই জন্য তিনি এই প্রশ্নটা করেছিলেন যাতে তার উপকার হয় আর আমরা যারা মুমূর্ষ আছি আমাদের উপকার হয়, যেন আমরাও জেনে যাই যে যতটুকু আমাদের আয়ু আছে বা আমরা কতদিন বাঁচব আর ঠিক নেই, যে সময়টা আমাদের আছে সামনে সেই সময়টা আমাদের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত, কার ভজন করা উচিত, আর কি করা উচিত নয়, এটা আমরাও জেনে যাই। তো সেখানে সেই সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন যে সর্বাবস্থায় মুমূর্ষ ব্যক্তির কর্তব্য হচ্ছে এই শ্রীকৃষ্ণের বিষয়ে শ্রবণ করা, শ্রীকৃষ্ণের বিষয়ে কীর্তন করা, শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করা, শ্রীকৃষ্ণেরই ভজন করা, এবং কি করা উচিত নয় সেটাও তিনি বলেছিলেন। সতত স্মর্তব্য বিষ্ণু কদাপি ন বিস্মর্তব্য বিষ্ণু, অর্থাৎ কি করা উচিত নয়, কখনো শ্রী বিষ্ণুকে বিস্মৃত হওয়া উচিত নয়, জড় জগতের বিষয় আলাপ আলোচনা করা উচিত নয়, দেব দেবীর আরাধনা করা উচিত নয়, ভগবান শ্রীহরির আরাধনা করা উচিত, ভগবান শ্রীহরির বিষয়ে শ্রবণ কীর্তন করা উচিত। তাই এখানে সেই শ্রবণের বিষয়ে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে শ্রবণ করতে হবে।
এইভাবে এই শ্রবণকে প্রথম ভক্তির মধ্যে রাখা হয়েছে, যে কেউ যদি একটু শ্রবণের ইচ্ছা হয়, তেমন দেখুন ভাগবতের যেটা দ্বিতীয় শ্লোক, দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানম শতম বেদ্যাম বাস্তব মাত্র বস্তু শিবদাম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদি অবরুদ্যতে অত্র পৃথিবী শুশ্রূষুভিতৎক্ষণাৎ। এই শ্লোকে ভাগবতের মহিমা বর্ণন করে বলা হয়েছে যে যিনি কেবলমাত্র এই শ্রীমদ ভাগবত শ্রবণের ইচ্ছা প্রকাশ করেছেন, শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীমদ ভাগবত শ্রবণের ইচ্ছাটুকু প্রকাশ করেছিলেন, তৎক্ষণাৎ তার হৃদয়ে শ্রীকৃষ্ণ অবরুদ্ধ হন। যে কেবলমাত্র এই ভাগবত শ্রবণের ইচ্ছা প্রকাশ করেছে যে আমার শ্রীমদ ভাগবত শ্রবণ করা উচিত, এই যে শ্রদ্ধা জেগেছে, ওই সময় শ্রীকৃষ্ণ তার হৃদয় অবরুদ্ধ হন, এই ভাগবতের মহিমা বর্ণন করে বলা হয়েছে। তো যদি ভগবানের এই লীলার বিষয়ে, ভগবানের কৃষ্ণ তত্ত্বের বিষয়ে শ্রীমদ ভাগবতকে প্রমাণ হিসেবে মেনে নিয়ে শ্রীমদ ভাগবত থেকে শ্রবণ করি, এই যদি আমাদের এই শ্রদ্ধা এসে যায়, তাহলে কৃষ্ণ আমাদের হৃদয়ে আবদ্ধ হয়ে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রবণের মাহাত্ম্যের উপর গভীর গুরুত্ব আরোপ করেছেন। এই শ্রবণ বদ্ধ জীবের হৃদয় পবিত্র করে, যার ফলে তিনি অচিরেই ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন এবং ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। এই যে শ্রদ্ধা যুক্ত হয়ে তিনি যখন এই ভাগবত কথা শ্রবণ করছেন, কৃষ্ণ তত্ত্ব শ্রবণ করছেন, তখন দেখুন বা অন্য পাঠ করছে, তার কথা শ্রবণ করছেন, তখন কি হয়, তখন এই যে কৃষ্ণ কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করছেন, কৃষ্ণ কি নাম রূপে যে কর্ণরন্ধ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে প্রবেশ করছেন, তিনি হৃদয়ে প্রবেশ করেন। হৃদয়ে প্রবেশ করে কি করেন, সেটা শাস্ত্রে বলা হয়েছে ভাগবতে, যে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাম ভাব স্বরূরহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাশরৎ। অর্থাৎ এই প্রবিষ্ট হচ্ছেন কিভাবে, কর্ণরন্ধ্র দিয়ে, কানেরও ভিতরে দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করছেন। হৃদয়ে প্রবেশ করে কি করছেন, যেমন এই শরৎকাল এলেই জলাশয়ের জল আপনা থেকেই পবিত্র হয়ে যায়, এটা কালের নিয়ম, যে শরৎকাল এলেই সমস্ত জলাশয়ের জল আপনা থেকেই পবিত্র হয়ে যায়, তা ঠিক তেমনি এই ভগবান হৃদয়ে এসে এইভাবে, তিনি হৃদয়ে এসে সেখানে যে ময়লা পড়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ, এই যে ময়লা, তাদেরকে দূরীভূত করেন। গরুর পুরাণে অতি সুন্দর ভাবে শ্রবণের মহিমা বর্ণনা করে বলা হয়েছে যে জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবের অবস্থা ঠিক একটি সর্প দংশনে অচেতন মানুষের মতো। কারণ এই দুটি অচেতন অবস্থাই মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে। এই যে
কেউ সর্প দংশনে অচেতন হয়ে পড়ছে। তা ঠিক এই যে সর্প দংশন, আমাদেরও কিন্তু ওইভাবে সর্প দংশন হচ্ছে। কিভাবে সর্প দংশন? এই যে আমরা তো বুঝতে পারছি না, জড় জগতের সংগীত, জড় জগতের আলোচনা, রাজনৈতিক আলোচনা, বিষয়ের আলোচনা, ইন্দ্রিয় তৃপ্তির আলোচনা, যে এই প্রকার যারা আলোচনা করে তাদের সংস্পর্শে যদি দুর্ভাগ্যবশত কেউ যায়, তখন যদি সে এই প্রকার আলোচনা শোনে, তখন তার যে মানসিকতা সেটা বিকৃত হয়ে যেতে পারে, অর্থাৎ তিনিও ওদের ওই মানসিকতার প্রভাবে বশীভূত হয়ে পড়তে পারে, ওই প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। যেমন বলা হয়েছে যে সর্পকে, যে যাকে সর্প দংশন করেছে, সর্প যখন দংশন হয় সে তখন অচেতন হয়ে যায়। ঠিক তেমনি এই জড় জগতের বিষয়ের কথা আমাদের কানের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে, ঠিক তেমনি আমাদের এই শুদ্ধ চেতনাকে দংশন করে। তা এর প্রভাব থেকে মুক্ত হতে হলে ওই সর্প দংশনে ওই ব্যক্তিকে কি করতে হবে? নাম বিশেষ বিশেষ মন্ত্র রয়েছে, শাস্ত্রে বিশেষ মন্ত্র রয়েছে। সেই মন্ত্রের মাধ্যমে, যেমন শুনে থাকবেন যে যখন বলি মহারাজকে ইন্দ্র যুদ্ধে পরাজিত করেছিলেন, শুধু তাই নয় তার মাথা কেটে দিয়েছিলেন। বলি মহারাজের মাথা ইন্দ্র কেটে দিয়েছিলেন বজ্রের দ্বারা, মাথা আলাদা হয়ে গিয়েছিল। তো তারপর ওই বলি মহারাজের সৈন্যরা বলি মহারাজের ওই দেহের অংশ এবং মাথা আলাদা আলাদা শুক্রাচার্যের কাছে নিয়ে গিয়েছিলেন। শুক্রাচার্য দৈত্যদের গুরু, তিনি শিবের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র পেয়েছিলেন, মৃত সঞ্জীবনী মন্ত্র। তা সেই মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে ওই বলির মাথা জোড়া লেগে গেল এবং পূর্বের মতো তিনি হয়ে গেলেন, কোনো চিহ্ন আর রইল না। এই যে মন্ত্রের প্রভাবে এটা হচ্ছে। আগেকার দিনে মন্ত্রের দ্বারা বাণ নিক্ষেপ হতো, মন্ত্রের দ্বারা শক্তি দ্বারা অন্যকে বধ করা হতো, মন্ত্রের প্রভাবে। তা ঠিক এই প্রকার মন্ত্রের প্রভাবে ওই সাপের বিষের দংশনের প্রভাব থেকেও মুক্ত হওয়া যেত। তাই যেমন এইভাবে মন্ত্রের প্রভাবে সর্প দংশন থেকে মুক্ত হওয়া যায়, ঠিক একইভাবে এমন একটি বিশেষ মন্ত্র রয়েছে যে যারা এই জড় জগতে এই কলুষতার দ্বারা, এই জাগতিক কথার দ্বারা, জাগতিক ইন্দ্রিয় তৃপ্তিমূলক আলোচনার দ্বারা, রাজনৈতিক কথার দ্বারা, যারা যাদের শুদ্ধ যে পবিত্রতা বা শুদ্ধ স্থিতি সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে আবার সেই বিশেষ মন্ত্রের প্রভাবে জাগরিত করা যায়। তা সেই বিশেষ মন্ত্র কি? শিল প্রভুপাদ এখানে দিয়েছেন, সেই বিশেষ মন্ত্র হচ্ছে এ যুগের মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে সেই বিশেষ মন্ত্র যার প্রভাবে আপনি এই জড় জগতের কলুষতার প্রভাব থেকে, অর্থাৎ সর্প দংশনের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন। তাই এর এই শ্রবণের বিষয়ে আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা পরবর্তী দিন আবার তা আলোচনা করব। আজ এখানে বিশ্রাম থাকছে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।